আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজকে আমি তোমাদের এইচএসসি অথবা আলিমের ইংলিশ ফার্স্ট পেপারের ফ্লোচার্ট নিয়ে কথা বলবো। এই ফ্লোচার্ট কত মাস থাকে, কিভাবে লিখতে হবে, কোন পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা লিখতে পারবো, এ বিষয়ে বিস্তারিত তথ্য দেব। প্রথমে যে বিষয়টি বলবো তোমাদের, এটি হচ্ছে সিন কম্প্রিহেনশান, অর্থাৎ ইংলিশ ফর টুডে বই থেকে তোমার প্যাসেজ দেওয়া হবে। সেকেন্ড যে প্যাসেজটি দেওয়া হবে সেখান থেকে তোমাকে ফ্লোচার্ট বা ইনফরমেশান ট্রান্সফার তথ্য লিখতে বলা হবে। দুই ধরনের প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে ফ্লোচার্ট অথবা ইনফরমেশান ট্রান্সফার। আমি আজকে তোমাদের ফ্লোচার্টের বিষয় নিয়ে কথা বলবো। এখানে তোমাদের দু হাজার উনিশ সাল থেকে তার আগ পর্যন্ত এই প্রশ্নতে মাস থাকত 10 মাস, কিন্তু 2023 সালে তোমরা যারা পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু 10 মাস থাকছে না, তাদের জন্য মাস থাকবে 5। পাঁচটি পয়েন্ট তোমাকে ফ্রেজ আকারে লিখতে হবে, সেটা ওয়ার্ড হতে পারে অথবা ফ্রেজ আকারে। তো এই ফ্লোচার্ট কীভাবে লিখতে হবে, লিখার জন্য আমাকে কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে এবং কোন কোন বিষয়গুলো আমার মনে রাখা জরুরি, এই সার্বিক বিষয় আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ আমি তুলে ধরব। আর আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ তোমাদের ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে কোনো প্রকার জড়তা বা প্রবলেম থাকার কথা নয়। তো চলো বন্ধুরা, আমরা দেখে আসি কীভাবে আমাদের ফ্লোচার্ট লিখতে হবে। টিপস অন ফ্লোচার্ট অথবা ইনফরমেশান ট্রান্সফার, এটা কোশ্চেন সিরিয়াল নাম্বার 2 থাকে। প্রথমে আমরা দেখে নেব ফ্লোচার্টের সংজ্ঞাটি কী। ফ্লোচার্ট হচ্ছে চিত্রের মাধ্যমে তথ্যের উপস্থাপন। সহজে বলা যায়, দ্য গ্রাফিক্যাল সিকুয়েন্সিয়াল প্রেজেন্টেশন অফ ইনফরমেশান ইজ কল্ড ফ্লোচার্ট, অর্থাৎ কোনো তথ্যের ধারাবাহিক চিত্রায়িত রূপকেই ফ্লোচার্ট বলা হয়। তাহলে সংজ্ঞাটা আমরা মুখস্থ করে নিই বন্ধুরা, কোনো তথ্যের ধারাবাহিক চিত্রায়িত রূপকেই ফ্লোচার্ট বলা হয়। এইচএসসি পরীক্ষায় ফ্লোচার্ট তৈরিতে শুধু প্রসেস সিম্বল, প্রক্রিয়া চিহ্ন এবং দিক নির্দেশক চিহ্ন ব্যবহার করা হয়। এবার আমরা যদি দেখব যে ফ্লোচার্ট লেখার জন্য শিক্ষার্থীকে নিম্নোক্ত বিষয়গুলো মনে রাখতে হবে, অর্থাৎ কী কী বিষয় শিক্ষার্থীদের বন্ধুদের মনে রাখা উচিত সেটা একটু দেখে নাও। আর্টিকল, বিভার ও অপ্রয়োজনীয় শব্দের ব্যবহার বর্জন করতে হবে, অর্থাৎ তুমি যখন ফ্লোচার্ট লিখবে তখন আর্টিকল এবং বিভার, অ্যামিজার, অজয়ার এই ধরনের ভার্বগুলিকে, অপ্রয়োজনীয় শব্দের যে ব্যবহার রয়েছে সেগুলোকে বর্জন করতে হবে। ফ্লোচার্ট পয়েন্টস বা ফ্রেজ আকারে লিখতে হবে, ফ্লোচার্ট অবশ্যই তোমাকে পয়েন্ট বা ফ্রেজ আকারে লিখতে হবে। প্রশ্ন হতে পারে ফ্রেজ কী। ফ্রেজ হচ্ছে দুই বা তার বেশি শব্দের একটা গুচ্ছ যেখানে সাবজেক্ট থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না এবং এরা বাক্যে একটা নির্দিষ্ট পার্শ্ববিচ্ছেদের মতো কাজ করে। বিষয়বস্তু শুরু ও শেষ নির্ধারণ করে ধারাবাহিকভাবে পয়েন্ট বা ফ্রেজ আকারে লিখতে হবে, কোনো ক্রমে বাক্য লেখা যাবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে বুঝি। বিষয়বস্তু শুরু ও শেষ নির্ধারণ করে ধারাবাহিকভাবে পয়েন্ট বা ফ্রেজ আকারে লিখতে হবে, কোনো ক্রমে বাক্য লেখা যাবে না। ফ্লোচার্টের প্রথম ঘরটি নাউন, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে শুরু করলে বাকি ঘরগুলোতেও একইরূপে উত্তর সাজাতে হয়। একটি ফ্লোচার্টে একাধিক নিয়ম ব্যবহার সমীচীন নয়, তবে একই প্রশ্নের অনেক সময় দুই ধরনের তথ্য চাওয়া হয়। সেক্ষেত্রে দুটি পদ্ধতি ব্যবহার হতে পারে। এবার দেখো বন্ধুরা, নিম্নে ফ্লোচার্টের তথ্য লেখার বিভিন্ন পদ্ধতির উপর বিস্তারিত আলোকপাত করা হলো। অর্থাৎ আমি একটা ফ্লোচার্ট লিখবো, তো এই ফ্লোচার্ট লেখার জন্য আমাকে কী কী পদ্ধতি ব্যবহার করতে হবে সেই বিষয়ে আমরা একটু দেখে নিই। নিম্নে ফ্লোচার্টের তথ্য লেখার বিভিন্ন পদ্ধতির উপর বিস্তারিত আলোকপাত করা হলো। হেডিং, প্রথমে আমাকে হেডিংটা লিখতে হবে, দ্য ফ্লোচার্ট শোয়িং বা মেনশানিং মূল বিষয়। দুই নম্বর হচ্ছে, তাহলে এখন আমরা কী কী উপায়ে আমরা ফ্লোচার্ট লিখতে পারি সেই বিষয়ে কিন্তু আমরা এখন জানব। নাউন পদ্ধতি, কোনো কিছুর নাম, গুণাবলীর নাম, উপাদানসমূহ, কারণ ও ফলাফলের নাম কিংবা কার্যাবলীর নাম বোঝাতে
নাউন পদ্ধতিতে উত্তর লিখতে হয়, যেমন এরোশন অফ ফরেস্ট, ড্রাগস, কেমিক্যালস ইত্যাদি। এবার হচ্ছে জিরান্ড পদ্ধতি স্ট্রাকচার। প্রথমে ভিওন প্লাস আইএনজি, অর্থাৎ জিরান্ডের স্ট্রাকচার হচ্ছে ভার্বনের সাথে আইএনজি যোগ করতে হয়। কোনো কাজের বিবৃতি, কোনো কিছুর বর্ণনা কিংবা কোনো ঘটনার বিবৃতিমূলক বহিঃপ্রকাশ জিরান্ড পদ্ধতিতে উত্তর লিখতে হয়, যেমন কালেক্টিং ট্র্যাস, প্রোভাইডিং আর্লি ডায়াগনোসিস, এক্সপ্রেসিং ডিফারেন্ট ভিউজ। তাহলে দেখো বন্ধুরা, এখানে যে ভিওনের সাথে কী যোগ করা হয়েছে, আইনি যোগ করা হয়েছে, এবং এই আইনিযুক্ত যে ভার্বটি এটি যদি নাউনের কাজ করে তখন সেটিকে বলা হয় জিরান্ড। অর্থাৎ পরীক্ষা যদি তোমার এইভাবে থাকে ফ্লোচারটি, যে কালেক্টিং ট্যাস বা প্রোভাইডিং আর্লি ডায়াগনোসিস, অর্থাৎ ভার্ব অনুসারে আইনি যুক্ত দিয়ে থাকে, তাহলে তোমাকেও চেষ্টা করতে হবে বাকি যে পাঁচটি তোমাকে লিখতে হবে সেখানেও মূল ভার্বের সাথে আইনি যোগ করে বাকিগুলো পূরণ করবে। অর্থাৎ যেভাবে পরীক্ষক তোমাকে দিবে, যে প্যাটার্নে দিবে, তুমি সেই প্যাটার্ন ফলো করেই তোমার বাকিগুলো লিখবে। ইনফিনিটিভ ফ্রেজ পদ্ধতি স্ট্রাকচার, টু প্লাস ভি ওয়ান প্লাস ওয়ার্ড অথবা ওয়ার্ডস। টু এর সাথে থাকবে ভি ওয়ান, তার সাথে থাকবে ওয়ার্ড অথবা ওয়ার্ডস, অর্থাৎ ভি ওয়ানের পরে একটা অর্ডও হতে পারে, একাধিক অর্ডও হতে পারে। কোনো কাজের উদ্দেশ্য, গুরুত্ব, কেন এর উত্তর, কী জন্য কাজটি করা হয় ইত্যাদি ব্যবহৃত কিংবা কারণ দর্শাতে ইনফিনিটিভ ফ্রেজ পদ্ধতিতে উত্তর লিখতে হয়, যেমন টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ টু প্লাস ভি ওয়ান, তারপর এক্সটেনশন রয়েছে এখানে, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, টু সেভ ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট বা সংরক্ষণের জন্য, টু হেল্প দ্য হেল্পলেস, অসহায়দের সাহায্য করার জন্য। তো এই প্যাটার্নটাকে বলা হচ্ছে তোমার ইনফিনিটিভ ফ্রেজ, কারণ দেখো টু, তারপরে ভি ওয়ান, প্রোটেক্ট, তারপরে হচ্ছে ওয়ার্ড অথবা ওয়ার্ডস, এই প্যাটার্নে থাকলে তাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। এবার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পদ্ধতি, কোনো কাজ কোথায়, কখন, কীভাবে হয় কিংবা কোন ক্ষেত্রে সংঘটিত হয় ইত্যাদি বোঝাতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পদ্ধতির উত্তর লিখতে হয়। দেন বাই টেকিং সাপোর্ট ফ্রম এনজিও, দেখো বাই প্লাস টেকিং, বাই টেকিং সাপোর্ট ফ্রম এনজিও, এনজিও থেকে সহায়তা নিয়ে, উইথ ইউজিং হ্যান্ডস টু স্লে টাইগার, ইন ডিএনএ কম্পিউটিং ইত্যাদি। তাহলে এখানে দেখলাম কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার হচ্ছে প্রেডিকেট পদ্ধতি, অতীতের কোনো কাজে বর্ণনা দিতে, সমা আনুক্রমিক ঘটনা বর্ণনা দিতে, ভিন্ন ভিন্ন ঘটনা বর্ণনা দিতে প্রেডিকেট পদ্ধতিতে উত্তর লিখতে হয়, যেমন অ্যাটাক দ্য এনিমি, শত্রুদের আক্রমণ করলো, ক্যাপচার দ্য প্রভিন্স, প্রদেশ ক্যাপচার করলো, আক্রমণ করলো। পার্টিসিপল পদ্ধতি, এটির ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল এর প্রয়োজন দেখা দেয়। অর্থাৎ পার্টিসিপল থাকলে তুমি খেয়াল রাখবে যে এখানে তিন ধরনের পার্টিসিপল হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর একটা পারফেক্ট পার্টিসিপল। তোমার সময় যেভাবে থাকবে সেভাবে তুমি প্রস্তুতি নেবে। সবশেষে তোমাদের যে কাজটি করতে হবে ক্যাপশন, ফ্লোচার্টের ছয়টি বক্সের নিচে ঠিক মাঝখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে অপশান দিতে হবে। ক্যাপশনটা কীভাবে লিখবে, ফিগার ফ্লোচার্ট, ফিগার কি ফ্লোচার্ট, যদি পাই চার্ট হয় পাই চার্ট। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত তোমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা শুনলে দেখলে, সেটি হচ্ছে যে ফ্লোচার্ট, এইচএসসি ফ্লোচার্ট বা ইনফরমেশান ট্রান্সফার। আমি তোমাদের ইতিমধ্যে ইনফরমেশান ট্রান্সফার অর্থাৎ কীভাবে করতে হয় সে বিষয়ে কথা আমি বলবো, তবে এই বিষয়ে মূলত যে কীভাবে লিখতে হয়, কোন কোন বিষয়গুলো আমাদের মনে রাখতে হয়, কোন কোন পদ্ধতিগুলো এই তোমার স্পেশাল তোমার ফ্লোচার্টে ব্যবহার করা হয়, এই সার্বিক বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলা হয়েছে। এরপরও হয়তো বা অনেকের প্রবলেম থাকতে পারে, তাই আমি পোলাইটলি রিকোয়েস্ট করো, প্লিজ আস্ক মি কোশ্চেন থ্রু কমেন্ট, অর্থাৎ কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করে, ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর রিপ্লাই। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে তোমাদের আমি এভাবেই পাবো। আর ইনশাআল্লাহ তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন, সো দ্যাট ইউ ক্যান ইজিলি গেট মাই নেক্সট ভিডিওস আর নোটিফিকেশান। আর যারা ইতিমধ্যে করেছে তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।